আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এর আগে গ্লোবাল ভিলেজ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা এর আগে গ্লোবাল ভিলেজের কমিউনিকেশন নিয়ে আলোচনা করছি। আমরা এখন এই গ্লোবাল ভিলেজের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমাদের এখন যে টপিকসটা সেটা হচ্ছে কর্মসংস্থান নিয়ে। আচ্ছা, এখন তোমরা একটা বিষয় খেয়াল করো যে কর্মসংস্থানটা আসলে কি। কর্মসংস্থান মানে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা চাকরি, যেখানে কোনো একটা মানুষের ইনকামের একটা সোর্স হবে। তো গ্লোবাল ভিলেজে অর্থাৎ আমাদের মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ এগুলো ব্যবহার করে একটা মানুষ কীভাবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, এই বিষয়টাই আমরা কর্মসংস্থানে আলোচনা করব। তুমি একটা বিষয় যদি চিন্তা করো, আজকে থেকে ধরো 10-12 বছর আগে যখন কোনো মানুষ চাকরির জন্য কোথাও পরীক্ষা দিতে যাইতো, তাদেরকে তো প্রথমে অ্যাপ্লাই করতে হইতো, তাই না? তো ওরা কী করতো, একটা অ্যাপ্লিকেশন লিখতো, সেটা হচ্ছে আমাদের পোস্ট অফিসে দিত, দেন ওইখান থেকে যেখানে চাকরির অ্যাপ্লাই করছে সেখানে যাইতো, তাই তো? তো তারপরে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতো, তারপরে তারা সেখানে গিয়ে পরীক্ষা দিত। কিন্তু এখন এই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য এই সিস্টেমটা আমাদের আর ফলো করতে হয় না। এখন আমরা কি করি, এই যে bdjobs.com, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকে আমরা যে যে সাবজেক্টে বেশি পারদর্শী ওই সাবজেক্টে আমরা কি করি, অ্যাপ্লাই করি। তারপরে আমরা যেখানে অ্যাপ্লাই করে ওরা আমাদের সিভিটা দেখে, দেন পছন্দ অনুযায়ী আমাদেরকে ডাকে, আমরা সেখানে যাই, পরীক্ষা দিই, ভাইবা দিই, যাদের চাকরি হয়ে যায় তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। তাহলে দেখো, এই গ্লোবাল ভিলেজ অর্থাৎ আমাদের মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ, বিভিন্ন সফটওয়্যার এগুলো থাকার কারণে আমাকে আর গিয়ে সেখানে পরীক্ষা দিতে, মানে গিয়ে আর আমাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হচ্ছে না। আবার মাঝে মাঝে দেখা যায় যে অনলাইনেই ভাইবা সাধারণত হয়ে থাকে। তাহলে দেখো, এই ইন্টারনেট হওয়ার কারণে, মোবাইল ল্যাপটপ থাকার কারণে অনেক মানুষের কর্মসংস্থানটা এই অনলাইনেই হয়ে যাচ্ছে। আর কর্মসংস্থানের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে আউটসোর্সিং করা। যারা আউটসোর্সিং করে তাদেরকে আমরা কী বলি, ফ্রিল্যান্সার বলি। তো এই আউটসোর্সিংগুলো কীরকম, যে অনলাইনে তোমাকে হচ্ছে বিদেশি বায়ার, যারা বিদেশি মানুষ বা দেশীয় হতে পারে, তোমাকে কিছু কাজ দেবে, ওই কাজগুলো তোমাকে করতে হবে, দেন সে কাজগুলো করে উইথিন টাইমের মধ্যে তাদেরকে আবার করে পাঠাতে হবে। সেই কাজগুলো কীরকমের হতে পারে, অনলাইনে মনে করো তোমাকে খুব বড় একটা প্যারাগ্রাফ দিল, দিয়ে বললো যে এই বড় প্যারাগ্রাফটা থেকে তোমরা হচ্ছে 10 লাইন বা 12 লাইনের একটা সামারি তৈরি করো, এটা এক ধরনের আউটসোর্সিং হতে পারে। দেখা গেল যে এটার জন্য তোমাকে $2 টাকা দিল, তারপরে হচ্ছে বড় একটা প্যারাগ্রাফ দিল, দিয়ে বললো এখান থেকে এই এই শব্দগুলোকে এই এই জায়গায় এন্ট্রি করো। তাহলে এটা এক ধরনের আমাদের ফ্রিল্যান্সিং হতে পারে, ডাটা এন্ট্রি, বিভিন্ন ওয়েবসাইট তৈরি হতে পারে, আমরা যে অ্যানিমেশনগুলো দেখি সেগুলোর সাহায্যেও আমরা কী করতে পারি, কী বলে, ফ্রিল্যান্সিং করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো, এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিন্তু আমরা দেশে অনেক টাকা ইনকাম করতে পারি। আমাদের দেশে প্রায় দেখা যাচ্ছে যে 1 লাখের উপরে এরকম ফ্রিল্যান্সার আছে। তাহলে দেখো, এই যে ফ্রিল্যান্সিংগুলো তারা করতেছে ঘরে বসে, কি ইউজ করে, তারা মোবাইল বা ল্যাপটপ ইউজ করতেছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতেছে, ইন্টারনেট ইউজ করতেছে। তো এই সুবিধাগুলোকে গ্লোবাল ভিলেজের কারণেই আমরা পাচ্ছি। তো তাহলে দেখো, এই গ্লোবাল ভিলেজ এই রুটটার সাহায্যে, গ্লোবাল ভিলেজের সাহায্যে আমরা কী করতে পারতেছি, আমরা বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারতেছি। তার মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আউটসোর্সিং নিয়ে। যে দেখো, এই আউটসোর্সিং হচ্ছে বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় খাত। কেন, দেখো আমাদের দেশে অনেক বেকার ছেলে ছেলে আছে, মেয়ে আছে, তারা চাকরি পাচ্ছে না। এরা কি করে, এরা আউটসোর্সিং করে। তো দেখো, আমাদের দেশে যখন আমরা কোনো চাকরি করি, তো আমাদের বা কোনো ধরো যে কাজ করি, পার ডের হিসাব যদি আমরা চিন্তা করি, আমাদেরকে দিনে 500 টাকা বা 600 টাকা কিন্তু দেওয়া হয় মজুরি হিসাবে, বা দেখা যাচ্ছে যে কোথাও 800-900 টাকাও দেওয়া হয়, 1000-1500-2000 টাকা পর্যন্ত ধরলাম। কিন্তু উন্নত দেশের ক্ষেত্রে আসলে যেটা হয়, তুমি যদি ফ্রিল্যান্সিং করো, বাইরের দেশের কাজগুলো যখন তোমার কাছে আসবে, ছোট্ট একটা কাজ, 1 ঘন্টা 2 ঘন্টার কাজ, দেখা যাবে যে ওরা তোমাকে 4000-5000 টাকা দিচ্ছে। তার মানে দেখো, অল্প সময়ে কিন্তু আমরা অনেকগুলো টাকা ইনকাম করতে পারতেছি। তাহলে এই জন্য আউটসোর্সিং আমাদের বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় খাত হতে পারে। আবার একটা বিষয় চিন্তা করো, ভৌগোলিক কারণেও কিন্তু সম্ভাবনাময় খাত হতে পারে। কেন, যখন দেখবা যে বাইরের দেশে তোমার হচ্ছে সন্ধ্যা হচ্ছে, তখন আমাদের কিন্তু সকাল। তো ওদের এখানে সন্ধ্যা হওয়া মানে কি, ওরা অফিস থেকে চলে যাচ্ছে। তো ওরা যখন অফিস থেকে চলে যাবে, ওরা তোমাকে কিছু কাজ দিয়ে যাবে, আর ওই কাজগুলো তুমি সকালে ঘুম থেকে আরামে উঠে ওই কাজগুলো সারাদিন ধরে করতে পারবা।
তাহলে দেখো টাইম জোনের কারণেও কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা অনেক টাকা ইনকাম করতে পারতেছি। এই জন্য আউটসোর্সিংকে আমরা বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় খাত হিসাবে ধরতে পারি। আর এটা সবগুলো সম্ভব কার জন্য? গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজটা কি? যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, আবার বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং ইন্টারনেট ব্যবহার করে যদি আমি কোনো সুযোগ, যে কাজটা আমার সরাসরি গিয়ে করা দরকার, সেটা যদি আমি বাসায় বসে করতে পারি, সেটা তাহলে দেখো আউটসোর্সিংটা কিন্তু আমরা সরাসরি না গিয়েও বাসায় বসে কাজটা আমরা করতে পারতেছি। ওকে, আমরা এরপরে আলোচনা করব শিক্ষা নিয়ে। এখন শিক্ষায় গ্লোবাল ভিলেজ আমাকে কী হেল্প করতেছে? তো দেখো, এই যে আমি তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু এক ধরনের শিক্ষা। এটা কী শিক্ষা? এটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং, ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং, ডিস্টেন্স লার্নিং। তার মানে দেখো যে আমি আছি কোথায় আর তোমরা আছো কোথাও, আমরা কেউ কাউকে জানি না যে কে কোথায় আছি, অথচ তোমরা দেখো বাসায় বসে তোমরা আমার লেকচারটা শুনতে পারতেছো। এই যে একটা শিক্ষা, এই শিক্ষাটা কীভাবে সম্ভব হয়েছে? আর আমি যে লেকচারটা তৈরি করলাম কীভাবে? আমাকে ইন্টারনেট লেগেছে, আমার মোবাইল, আমাকে ল্যাপটপ লেগেছে, তারপরে বিভিন্ন ধরনের সফটওয়্যার লাগছে, আমি তো সফটওয়্যারের মাধ্যমে এই ভিডিওটা তৈরি করছি, তাই না? তাহলে দেখো আমাদের গ্লোবাল ভিলেজ তাহলে আমরা শিক্ষাক্ষেত্রেও কাজে লাগাতে পারি। তো শিক্ষাক্ষেত্রে গ্লোবাল ভিলেজটা কি? ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং বা ডিস্টেন্স লার্নিংকে আমরা বোঝানো হচ্ছে। তার মানে কি, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি কোনো শিক্ষা অর্জন করতে পারি কোনো মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, তখন তাকে আমরা বলবো ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং। তাছাড়াও দেখো, এই যে আমি তোমাদেরকে এখন যেগুলো পড়াচ্ছি, কিছু ভাষা বা কিছু শব্দ বা কিছু সংজ্ঞা হয়তোবা তোমাদের কাছে মনে হবে যে একটু কঠিন মনে হচ্ছে, তুমি চাইলে কি করতে পারবা, অনলাইনে বা ইন্টারনেটে সার্চ করে কিন্তু ওই বিষয়টা জানতে পারবা। তার মানে দেখো, তুমি চাইলে কোনো কোনো বই ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়তে পারবা। তাহলে একটা বিষয় খেয়াল করো যে গ্লোবাল ভিলেজের সুবিধার কারণে আমরা শিক্ষাক্ষেত্রেও আমরা এটাকে কীভাবে কাজে লাগাতে পারতেছি। আমরা ভিডিও ডাউনলোড করতে, মানে যে কোনো পড়ার ভিডিও আমরা ডাউনলোড করতে পারবো, যে কোনো বই আমরা ডাউনলোড করতে পারবো, তাই না? তারপরে এখন আবার কি হচ্ছে দেখো, যে এই যে ধরো আমি এখানে পড়াচ্ছি, আমি এগুলো কি করব, আমার একটা ওয়েবসাইটে এটাকে আপলোড করে দিব, তারপরে তোমরা কি করবা, দেন আমি একটা লিঙ্ক তোমাদেরকে পাঠাই দিব, তোমরা ওই লিঙ্কে ঢুকে আমি এখানে কি কি পড়াইলাম সেটা তোমরা দেখতে পারবা। তার মানে দেখো, শিক্ষক তার লেকচার নিজের ওয়েবসাইটে আপলোড করে দিতে পারেন এবং ছাত্রছাত্রীরা সেখান থেকে তা সংগ্রহ করতে পারেন, নোট করতে পারেন, তারপরে তারা সেটা পড়তে পারে। তাহলে দেখো এভাবে শিক্ষাক্ষেত্রেও কিন্তু গ্লোবাল ভিলেজটা আমাদেরকে কাজে লাগাচ্ছে। আমাদের নেক্সট টপিকস হচ্ছে চিকিৎসা। এখন আমরা দেখব চিকিৎসা ক্ষেত্রে গ্লোবাল ভিলেজ আমাকে কী হেল্প করলো। তাহলে চিকিৎসা ক্ষেত্রে কী হেল্প করলো? চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে টেলিমেডিসিন। টেলি মানে হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব, আর মেডিসিন মানে তো আমরা বুঝতেছি সেবা এক ধরনের। তার মানে দূরে থেকে যদি আমরা কোনো সেবা নিতে পারি, মেডিসিন নিতে পারি, সেবা নিতে পারি, ডাক্তারি চিকিৎসা নিতে পারি, তখন তাকে আমরা বলবো টেলিমেডিসিন। তাহলে এই টেলিমেডিসিন সুবিধাটা আমরা গ্লোবাল ভিলেজের কারণেই পাই। দেখো মনে করো কোনো একজন ব্যক্তি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো আমি যদি হসপিটালে তাকে নিয়ে যেতে চাই, এখন হতে পারে এরকম যে তার একটা প্রাথমিক ট্রিটমেন্ট খুবই দরকার। এখন এই প্রাথমিক ট্রিটমেন্টটা এখন আমি আসলে দিব কিভাবে? অনেক বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, এই প্রাথমিক ট্রিটমেন্টটা কিন্তু আমরা সহজে পেতাম না, কারণ গ্রামে তো ডাক্তার থাকে না। এখন আমরা যদি চিন্তা করি, এই প্রাথমিক ট্রিটমেন্ট আমরা খুব সহজেই পাই। আমাদের বিভিন্ন হটলাইন সুযোগ আছে, আমরা চাইলেই ডক্টরকে ভিডিও কনফারেন্সে কল দিতে পারবো, তখন তাদেরকে রুগীকে দেখায় সেই অনুযায়ী একটা প্রাথমিক চিকিৎসা নিতে পারবো, তারপর আমরা হাসপাতালে যেতে পারবো। এই যে চিকিৎসা সেবা, এই যে টেলিমেডিসিন, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ডক্টরের সাথে কথা বলে আমি যদি কোনো সেবা পাই, তখন তাকে আমরা কি বলবো, টেলিমেডিসিন বলবো। তার মানে এই চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এই গ্লোবাল ভিলেজটা আমাকে কাজে লাগতেছে। কেন, কিভাবে? কারণ এই কাজটা করতে গেলে তোমাকে ভিডিও কনফারেন্স দিতে হবে, ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলতে হবে, তাহলে তোমাকে একটা মোবাইল লাগবে মিনিমাম, তারপরে ইন্টারনেট লাগবে, তারপরে ভিডিও কনফারেন্সিংয়ে যে কথা বলবা এটার জন্য ইমো বা ভাইবার বলো, যেটাই বলো, সেটা লাগবে। তো এগুলো কার জন্য হচ্ছে? এগুলো গ্লোবাল ভিলেজ। তার মানে গ্লোবাল ভিলেজের জন্য আমরা এই চিকিৎসা সেবাটাও আমরা পাইতে পারি। তাহলে এটাকে আমরা কী বলছি, টেলিমেডিসিন। এখন এই টেলিমেডিসিনের বিষয়টা যদি আমরা আরেকটু অন্যভাবে দেখতে চাই, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এই যে টেলিমেডিসিনের এই যে বিষয়টা, এখানে এক ডক্টর কী করতেছে, আরেকজনের সাথে কথা বলে এখানে রোগীর সেবা দিচ্ছে। তার মানে এ সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মতবিনিময় করে চিকিৎসা সেবা আমরা দিতে পারি। ওকে, এরপরে দেখো, তাহলে আমরা এখানে কি বলতে পারি, টেলিমেডিসিন এক ধরনের সেবা। এখানে এই প্রশ্নটা আমাদের খ নম্বরে থাকতে পারে যে টেলিমেডিসিন এক ধরনের সেবা কেন। তখন তোমাকে এই যে এই কথাগুলো বললাম,
যে একজন ডক্টর আরেকজন ডক্টরের সাথে সরাসরি কথা বলে রোগীর কি করতে পারে, চিকিৎসা দিতে পারে। তারপরে আমরা এগুলো লিখবো।